Hello friends, welcome back to my channel once again. B.Ed 2021-22 third semester এ আপনারা সবাই এখন প্র্যাকটিস টিচিং করছেন এবং আপনাদের ফাইনাল টিচিং এক্সামিনেশন আগামী 2 মাস পর। এবং সবাই কিন্তু একটা কোয়ারি করছেন, সেটা হচ্ছে আপনাদের ফাইনাল টিচিংটা কোথায় হবে এবং কিভাবে হবে, অর্থাৎ এক্সাম সেন্টার অফ ফাইনাল টিচিং থার্ড সেমিস্টার। আপনারা সবাই কিন্তু স্কুলেই টিচিং করছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের যে ফাইনাল টিচিং সেটা যে স্কুলে করাচ্ছেন প্র্যাকটিস টিচিং, সেই স্কুলেই কিন্তু আপনাদের ফাইনাল টিচিং এক্সামিনেশনটা হয় এবং বাইরে থেকে একজন এক্সটার্নাল আসেন এবং তিনি আপনাদের সাবজেক্ট ওয়াইজ এক্সটার্নাল এক্সামিনেশন নেন। এখন যেহেতু মার্চ মাসের সেকেন্ড উইকে এইচএস পরীক্ষাটা চলবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন চলবে, সেহেতু অনেকেরই একটা কোয়েরি আছে যে তাহলে কি করে স্কুলে সম্ভব, বিশেষত এইচএস স্কুলগুলোতে। তাদের বলে রাখি, যদি সেই সময় এরকম পরিস্থিতি আসে যে স্কুলে পরীক্ষা চলছে এবং আপনাদের ফাইনাল পরীক্ষা মানে ফাইনাল এক্সাম টিচিং নিতে হবে, তাহলে স্কুল আপনাদের কলেজগুলোতেই কিন্তু সেই এক্সামিনেশন সেন্টারটা হবে, অর্থাৎ আপনাদের কলেজে কিন্তু এক্সটার্নাল পরীক্ষাটা নেবেন। এবং যারা আপার প্রাইমারিতে টিচিং করছেন তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, তাদের হবে, তারা কিন্তু স্কুলেই করাতে পারবেন। কিন্তু যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচএস স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুলে, কোনো হায়ার সেকেন্ডারি স্কুলে টিচিং করাচ্ছেন, যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোনো রুটিনে বা শিডিউল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা কলেজ ওয়াইজই হয়ে যাবে। সেখানে আপনাদের যারা শিক্ষক রয়েছেন কলেজের টিচাররা, তারাই কিন্তু স্টুডেন্ট হবেন এবং এক্সটার্নাল এসে আপনাদের ফাইনাল টিচিং পরীক্ষাটা নেবেন। কিন্তু অ্যাজ পার যেমন হয় সেরকমটাই থাকবে, শুধু আপনাদের টিচাররা কিন্তু স্টুডেন্টের রোল প্লে করবে এবং আপনারা যেমন ক্লাস নেন সেই মতোই কিন্তু ক্লাস নেবেন, অর্থাৎ আপনাকে কীভাবে ক্লাস ম্যানেজমেন্ট করা, কিভাবে আপনি পড়াচ্ছেন সেটা কিন্তু হবে। তো ছোট্ট একটি আপডেট ছিল, আশা করি আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাই।